সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, সবার জন্য যেখানে শিক্ষা, সবার জন্য বাসস্থান, সবার জন্য স্বাস্থ্য সেবা, সেটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একে একে করে যাচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন। তার আমি যেটা বলছিলাম, এদেশের মানুষও তাকে হৃদয় দিয়ে ভালোবাসে এবং তার জনপ্রিয়তার অবস্থানটাও আকাশচুম্বী জনপ্রিয়তা তার, সেই তার হাতে বাংলাদেশ। কাজেই বাংলাদেশের এই দুর্বার গতি, এই উন্নয়নের দুর্বার গতি বলুন না আমাদের এগিয়ে যাওয়ার দুর্বার গতি বলুন, কোনোটাই আর বাধাপ্রাপ্ত হবে না। আমরা তার জন্য দোয়া চাইব, আল্লাহ তাআলা যেন তাকে দীর্ঘ হায়াত দান করে, তার আমরা যেন 2041-এ তার স্বপ্নটা বাংলাদেশের আপামর জনসাধারণ দেখে যেতে পারেন, ভোগ করতে পারেন। সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। সেই সুকৌশলে এস কথাটা উঠেই দিছিল, যে জন্য সেই সুযোগ সুবিধা নিয়েই তারা এই পাকিস্তান বানিয়েছিল। বঙ্গবন্ধু মুজিব যখন দেখলেন যে 1300 মাইল দূরের ওই পশ্চিমের শাসক এবং শোষক গোষ্ঠী সুজলা সুবলা স্বচ্ছ শ্যামলার এই বাংলার সম্পদ পশ্চিম পাকিস্তানে নিয়ে গিয়ে সেই মরুভূমির দেশ পশ্চিম পাকিস্তানকে মরুদ্ধার নিতে পারবে না, তাই আমাদের নেতা তার রাজনৈতিক জীবনের শুরুতেই নির্ধারণ করেছিলেন এর শেষ কোথায়, অর্থাৎ সব কথার শেষ কথা বাংলার স্বাধীনতা। সেই বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে ওই পাকিস্তানিদের বিরুদ্ধে দীর্ঘ 23 বছরের মুক্তি সংগ্রাম আন্দোলন সংগ্রামের মাধ্যমে দুর্নীতি সংস্কারের পতন ঘটে জনগণের শাসন প্রতিষ্ঠা করেছি। আজকের দিনে আমাদের সজাগ থাকতে হবে, বাংলার মাটিতে ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে। আজকের দিনে আমাদের সকলকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে প্রয়োজনে রাজপথে থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা জননেত্রী শেখ হাসিনার যারা আয়োজন করেছেন এবং যারা কর্মচারী কর্মকর্তা আছে তাদের এই অনুষ্ঠানে প্রমাণ করে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ বুকে লালন করে আজকের এই সিপিবি যারা নেতৃত্ব দিচ্ছেন তারা দীর্ঘদিন ধরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে নেতৃত্ব দিচ্ছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন প্রথম রাষ্ট্র প্রধান হিসেবে বাংলাদেশে নিয়োজিত ছিলেন।